হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজ মর্নিং রাইডে বেরিয়ে গেলাম, আবার গাড়িটা অনেক দিন ধরে পড়েছিল, বার করা হয়নি। এই গাড়ি কম চালানোর কারণে আমাকে ব্যাটারিটি চেঞ্জ করতে হয়। সাত আট দিনের উপরে গেল, আমি ব্লগ দিতে পারিনি কারণ আমার ব্যাটারিটার প্রবলেম ছিল। সেদিন গাড়ি নিয়ে একটু বাইরে গেছিলাম, মানছি যে গাড়ি আমার এক চান্সে স্টার্ট হয়নি সেই কারণে। তো আমি কোনোরকম স্টার্ট করে বাইরে নিয়ে আসি, তো কাজ হয়ে যাওয়ার পর যখন দ্বিতীয়বার স্টার্ট করি তখন দেখছি স্টার্ট নিচ্ছে না, কোনো মতে স্টার্ট নিল না। ঠেলে ট্রাই করলাম, হলো না। তারপর কি আর করা যাবে, ঠেলে ট্রেন নিয়ে আসা হলো। এত ভারী গাড়ি ঠেলে ঠেলে নিয়ে আসা অনেকটা দূর ছিল, অনেক দূর থেকে নিয়ে আসা হয় ঠিলে। তো তারপরে ভেবে নিলাম যে না, ব্যাটারি না চেঞ্জ করার পর গাড়ি বার করবো, ব্যাটারি চেঞ্জ তো না হচ্ছে তখন গাড়ি বার করবো না। তো ব্যাটারির জন্য আমাকে অনেক ভুগতে হয়েছে। তো ব্যাটারিটা 1 বছর 7 মাসের মতো হয়েছে, ব্যাটারির প্রবলেম চলে এসছে কারণ আমি এমনিতেও বেশি চালাইনি গাড়িটি, তো সেই কারণে একটা কারণ আছে। আমি শোরুমে ফোন করেছিলাম, তো বললো যে তুমি অনেক কম চালিয়েছো গাড়িটা, তো সেই কারণে ব্যাটারি খারাপ হয়েছে। এক সাইডে ব্যাটারি ছিল, তো 1 বছর পেরিয়ে যাওয়ার পর তো আর কিছু করা যাবে না। আমি আবার নতুন কিনলাম, ওই 1050-এর মতো পড়লো সে পুরোনো ব্যাটারি দিয়ে, যাই না বেশি নিজে না কম। এই ফার্স্ট টাইম তো ব্যাটারি কিনলাম, দেখি ব্যাটারি ব্যাকআপ কীরকম দেয়। পরশু নিয়েছি, আজকে গাড়িটা বার করছি, যদি আরও 2 দিন পর বার করতে এটাও মনে হয় ডাউন হয়ে যাবে, হয়ে যাওয়ার তো কথা। তো সেই জন্যই ভাবলাম যে একটু বেরিয়ে যাই সকাল সকাল। সকালে বাজারে একটু ভিড় থাকে, সেদিন তো এখানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছিল, তো কপালের জয় বেঁচে গেছে। আজ সোমবার, তো বাজার একটু পরে প্রচুর ভিড় হয়ে যাবে কারণ মার্কেট এটা এটা পুরোটাই মার্কেট, চারিদিকে আর একটু বেলা হলে দোকান খুলে যাবে সব, এখনও খোলেনি যেহেতু অনেক সকালই আছে। অনেকদিন পর একটা রাইডে বেরোলাম, যাক মরনা তে ডর নেই লাগতা। আর আমার সকাল ছাড়া মনে হয় না রাইডে বেরোনো সম্ভব হবে পুরো একদম, কারণ আমি কাজে ব্যস্ত থাকি, এতটাই ব্যস্ত মানে 6টার পর যাওয়া হবে।
मरना है क्या भोसड़े के? ना टांग लावे ना এখানে কবে থেকে মার্কেট খুলে বসে আছে কে জানে, যে যেখানে পাচ্ছে সব খুলে বসে আছে।